Rabbana ya Rabbana Rabbana ya Rabbana Rabbana ya Rabbana Rabbana ya Rabbana ইহকালটা যেমন হারাচ্ছি ইহকালের জন্য ইহকাল যেমন হারাচ্ছি ঠিক তদ্রূপভাবে আমরা পরকালটাও হারাচ্ছি আমরা যে সম্পদের পিছনে ঘুরছি সেটা হলো এই দুনিয়ার সম্পদ আর এই দুনিয়ার যত সম্পদ আছে এই দুনিয়ার যত সম্পদ আছে এই সম্পদগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান স্ত্রী সৎ নারী সৎ স্ত্রী তো এইটা পাবেন কিসের মাধ্যমে এই বিবাহের মাধ্যমে এই ফজিলতটা আপনার কাছে আসবে কিসের মাধ্যমে এই বিবাহের মাধ্যমে তাহলে এই দুনিয়ার যে সম্পদ বুঝলে আমরা মরুয়া হয়ে আল্লাহকে ভুলে গিয়ে ইসলামকে ভুলে গিয়ে যে সম্পদের জন্য আমরা দিক বেদিক হয়ে ঘুরে বেড়াচ্ছি এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদই হচ্ছে সৎ নারী সৎ স্ত্রী আর এটা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কি বিবাহ মুসলিম মিশকাত মিশকাত মাসাবে কিতাবুন নিকাহ বাসলাওয়াল প্রথম পরিসর হাদিস নাম্বার 3083 হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন মানে এই দুনিয়াটাতে যা কিছু আছে সবই হচ্ছে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন এই পুরো দুনিয়াটাই হলো সম্পদ মানে কি ভোগ করার উপকরণ দুনিয়ার যা কিছু আছে সবকিছু কি ভোগের দ্রব্য ভোগের উপকরণ মানে কি সম্পদ যে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন এই পুরো দুনিয়ার যা কিছু আছে সবকিছু হলো ধন সম্পদ মানুষের ভোগ্যের উপকরণ এই ধন সম্পদ এই ভোগ্যের উপকরণের মাঝে উত্তম উপকরণ ওয়াখায়রু মাতা এই দুনিয়া এই দুনিয়ার যে সকল মাতা আছে উপভোগের জিনিস আছে সম্পদ আছে এই সম্পদগুলোর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হলো আল মারাতুস সালেহা সৎ নারী আল মারাতুস সালেহা সৎ নারী তাহলে এই দুনিয়ায় যত সম্পদই আছে এই সম্পদগুলোর মাঝে শ্রেষ্ঠ সম্পদ কি সৎ নারী নারী নয় সৎ নারী অথচ আমরা বিবাহের ক্ষেত্রে কিন্তু এটার দিকে ভ্রুক্ষেপ করি না আমরা দেখি সৌন্দর্য আমরা দেখি বংশ আমরা দেখি টাকা আর পয়সা সৎ নারীও দেখি না বা দীন ইসলাম তার আছে কিনা সেটাও দেখি না সে মাহরাম নন মাহরাম জানে কিনা সেটাও জানি না فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي